সুপ্রিয় ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রীরা তোমাদের আমি রেকটিফাইং এরোরস অর্থাৎ ভুল সংশোধনী জাবেদা করাচ্ছিলাম আজকেও করাবো এটা হচ্ছে পদ্মা প্রকাশনী বইয়ের এক্সারসাইজ ফাইভ অ্যান্ড সিক্স দুইটা অঙ্ক করাবো আজকে তোমাদের কোশ্চানগুলো একটু খেয়াল করো ভালো করে আমি প্রত্যেকটা কোশ্চানের সাথে সলিউশান বলবো তোমরা একটু খেয়াল করবে লিখে নেবে দেখো প্রথমে বলা আছে এ সেই অফ গুডস টু পাপ্পু এই সেইল অফ গুডস টু পাপ্পু টাকা ফাইভ থাউজেন্ড ওয়াজ ক্রেডিটেড টু হিজ আচ্ছা বাংলারা কি বলছে অর্থাৎ পাপ্পুর কাছে মাল বিক্রয় করা হয়েছে পাঁচ হাজার টাকা ওয়াজ ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট তো পাপ্পুর কাছে মাল বিক্রয় করলে যেটা পাপ্পুর কাছে যদি আমি মাল বিক্রয় করি তাহলে আমার পাপ্পু কী হওয়ার কথা ছিল পাপ্পু হচ্ছে এ আর অর্থাৎ দেন আদার পাপ্পুর কাছে মাল বিক্রি করেছে। কিন্তু ভুলে তার অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে পাপ্পুর কাছে যদি মাল বিক্রি করি তাহলে পাপ্পু হওয়ার কথা ছিল ডেবিট জানাটা হওয়ার কথা ছিল পাপ্পু অ্যাকাউন্ট ডেবিট সেলস অ্যাকাউন্ট ক্রেডিট কিন্তু ওয়াজ ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট অর্থাৎ পাপ্পুর অ্যাকাউন্টে কি করে ফেলছে ক্রেডিট করে ফেলছে ওয়াস ক্রেডিটেড টু হিস অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টে ক্রেডিট করে ফেলেছে তো এখন দেখো পাপ্পু ডেবিট হওয়ার কথা ছিল কিন্তু পাপ্পুকে কি করা হয়েছে ক্রেডিট করা হয়েছে আমি তোমাদের আগের ক্লাসও বলেছিলাম যে কোনো হিসাবকে যদি ডেবিটের জায়গায় ক্রেডিট অথবা ক্রেডিটের জায়গায় ডেবিট করা হয় তাহলে টাকাটা সবসময় দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ একই হিসাব যদি ডেবিটের জায়গায় ক্রেডিট অথবা ক্রেডিটের জায়গায় ডেবিট হয় টাকাটা তখন দ্বিগুণ হবে তো পাপ্পুর কাছে মাল বিক্রি করলে পাপ্পু ডেবিট হওয়ার কথা ছিল কিন্তু পাপ্পুকে আমরা কি করলাম ভুলে ক্রেডিট করলাম তাহলে পাপ্পু হিসাবটাই আমার ভুল হয়েছে সেলসে কোনো প্রবলেম নাই তাহলে পাপ্পু ডেবিটের জায়গায় কি হয়ে গেলো ক্রেডিট এখন সংশোধনের জন্য আমরা পাপ্পুকে কী করবো আবার ডেবিট করব। অর্থাৎ পাপ্পু হিসাব ডেবিট সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট অর্থাৎ পাপ্পু হিসাব ডেবিট অনিশ্চিত হিসাব হবে ক্রেডিট কারণ ক্রেডিট পাশে সেলসের কোনো প্রবলেম নাই তাহলে ক্রেডিট পাশে লিখার কিছু নাই যদি লিখার কিছু না থাকে তখন সাসপেন্স অ্যাকাউন্ট লিখতে হবে আর টাকা পাঁচ হাজারের জায়গায় কত হবে দশ হাজার হবে টেন থাউজেন্ড অর্থাৎ জানার হবে পাপ্পু অ্যাকাউন্ট ডেবিট সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট টেন থাউজেন্ড নাম্বার টু রিপেয়ার অফ অফিস কার ফর টাকা থ্রি হান্ড্রেড মানে অফিস কারের মেরামত খরচ তিনশো টাকা ওয়ার ডেবিটেড টু কার অ্যাকাউন্ট শুদ্ধ যাবে এটা খেয়াল করো অফিস কার মেরামত করলে কে ডেবিটের কথা ছিল রিপেয়ার এক্সপেন্স মেরামত খরচটা ডেবিট হওয়ার কথা ছিল কিন্তু মেরামত খরচকে ডেবিট না করে কাকে ডেবিট করা হয়েছে কার অ্যাকাউন্টকে ডেবিট করা হয়েছে তাহলে কার তো ডেবিট হওয়ার কথা ছিল না কারকে কি করে দিতে হবে ক্রেডিট করে দিতে হবে আর কে ডেবিট হয় নাই রিপেয়ার অফ অফিস সাপ্লাই সেটা তো ডেবিট হয় নাই তাহলে রিপেয়ার অফ অফিস কার রিপেয়ার এক্সপেন্সকে ডেবিট করতে হবে আর কারকে যেহেতু বলে ডেবিট করে ফেলেছে কার হয়ে যাবে ক্রেডিট তাহলে মেরামত খরচ হবে ডেবিট আর কার অ্যাকাউন্ট হবে ক্রেডিট অর্থাৎ রিপেয়ার এক্সপেন্স ডেবিট কার অ্যাকাউন্ট ক্রেডিট নাম্বার থ্রি গুডস রিফিউজ বাই রিঙ্কু মানে মা রিঙ্কু রিফিউজ করেছে মাল ফেরত দিয়েছে ফর টাকা ওয়ান হান্ড্রেড ওয়ার নট রেকর্ডেড ইন বুকস অফ অ্যাকাউন্টস একদম ভালো কথা রিঙ্কু মাল ফেরত দিয়েছে যেটা আমরা হিসেবে লিখিয়েই নাই তো ভুল করে লিখেই নেই বাদ পড়ার ভুল হয়েছে তাহলে এখন আমি শুদ্ধ এটা দিব। তাহলে গুডস রিফিউজড বাই রিঙ্কু রিঙ্কু রিফিউজড করেছে রিঙ্কু তো ক্রেডিট হবেই তাহলে গুডস যদি রিঙ্কু রিফিউজ করে আমার কাছে মানটা চলে আসবে তাহলে সেটা হবে সেলস তাহলে হবে সেলস রিটার্ন হবে ডেবিট আর এ আর রিঙ্কু অ্যাকাউন্ট হবে ক্রেডিট কেউ যদি মাল ফেরত দেয় আমার কাছে মাল ফেরত আসবে তাহলে সেটা হবে সেলস রিটার্ন অর্থাৎ সেলস রিটার্ন ডেবিট এ আর রিঙ্কু অ্যাকাউন্ট ক্রেডিট এবার আসা চার রিসিপ্ট অফ টাকা ফাইভ হান্ড্রেড ফ্রম আজম কি বলেছে বাংলাটা আজমের কাছ থেকে পাঁচশো টাকা পাওয়া গেছে রিসিপ্ট করেছি পেয়েছি ওয়াজ কার্টলি রেকর্ডেড ইন ক্যাশ রিসিপ্ট জার্নাল অর্থাৎ যেটা সঠিকভাবে ক্যাশ রিসিপ্ট জার্নালে লেখা হয়েছে বাট ওয়াজ নট পোস্টেড টু আজমস অ্যাকাউন্ট অর্থাৎ আমি যে আজমের কাছ থেকে পাঁচশো টাকা পেয়েছি সেটার জন্য আমি ক্যাশ রিসিপ্ট অর্থাৎ নগদ প্রাপ্তি যাবে যাতে ঠিকই লিখছি কিন্তু আজমের অ্যাকাউন্টে কিছু লিখি নাই তো আজমের কাছ থেকে টাকা পেলে আমার জার্নাল হওয়ার কথা ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আজম অ্যাকাউন্ট ক্রেডিট কিন্তু আমরা আজমের অ্যাকাউন্টকে লিখি নাই অর্থাৎ আজমকে আমরা ক্রেডিট করি নাই তাহলে এখন আজমকে যেহেতু ভুলে ক্রেডিট করি নাই তো আজমকে ক্রেডিট করে দিব আর ডেবিট পাশে ক্যাশ তো ঠিকই আছে তাই ক্যাশের জায়গায় এখানে আমাকে কি লিখতে হবে সাসপেন্স অরিচ্ছেদ হিসাব ডেবিট আজম অ্যাকাউন্ট ক্রেডিট সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট আজম অ্যাকাউন্ট ক্রেডিট ফাইভ হান্ড্রেড পাঁচ পারচেস অফ এ ক্যালকুলেটার একটা ক্যালকুলেটার পারচেস করেছি এক হাজার টাকার ফর অফিস ইউজ অফিসের ব্যবহার করার জন্য ইনক্লুডেড ইন পারচেস অ্যাকাউন্ট তো আমি কিনলাম ক্যালকুলেটার কিন্তু কোথায় অন্তর্ভুক্ত করলাম পারচেস অ্যাকাউন্টে তো পারচেস অ্যাকাউন্টে তো ইনক্লুড করার কথা ছিল না ভুল করেছি তাহলে ভুলে যদি পার্চেসকে ডেবিট করে থাকি তাহলে পারচেসকে এখন কি করে দিতে হবে ক্রেডিট করে দিতে হবে আর কিনেছি কি পারচেসড অফ এ ক্যালকুলেটর অর্থাৎ অফিস ইকুইপমেন্ট বা অফিস সরঞ্জাম যাকে বলবো আর কি অফিস সরঞ্জামের জায়গায় অফিস সরঞ্জামের জায়গায় আমি পারচেসকে ডেবিট করে ফেলেছি তো অফিস সরঞ্জামের জায়গায় যদি পার্চেসকে ডেবিট করি